কংগ্রেসের মহিলা নেত্রীকে মারধরের ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম কংগ্রেস জোটের। গতকাল রাতে রানীনগর 2 নম্বর ব্লকের কংগ্রেসের এক মহিলা নেত্রীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ তার প্রতিবাদে রানীনগর 2 নম্বর ব্লকের শেখপাড়া বাজারে বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে অবরোধ চলছে। ওরা বুঝতে পেরেছে যে মানুষ আমাদেরকে সমর্থন করবে না, তাই মানুষকে ভয় দেখিয়ে রাজনৈতিক দলের যারা অন্যান্য বিরোধী আছে তাদেরকে ভয় দেখিয়ে অন্ততপক্ষে এদেরকে রোধ করা যেতে পারে, এই মানসিকতা ওদের মধ্যে জাগ্রত হয়েছে, যার ফলে একের পর এক আক্রমণ করছে। 26 তারিখে কংগ্রেসের পার্টি অফিস আক্রমণ করেছিল, বিগত কিছুদিন আগে সিপিএম এর পার্টি আক্রমণ করেছিল, তার কিছুদিন পূর্বে আমাদেরকে 25 মে আক্রমণ করেছিল জুলফিকার সহ আমাকে, সেই সঙ্গে আপনার গতকালকে আমাদের যে কংগ্রেস সভানেত্রী তাকে আক্রমণ করে, এবং সেখানে এখানে একটা 15 বছরের ছেলে তাহার পাড়ায় এটিএম এর টাকা তুলতে এসেছিলেন, আমাদের খুব কষ্ট হয়েছে, এই যে মামার দোকানে যান বাঁচাতে মানে আশ্রয় গ্রহণ করেছিলেন সেখানেও সেই হারমাদ বাহিনীর লাঠি চার্জ করেছে, এর প্রতিরোধ চাইছি আমরা, তাই আজকে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে 1 ঘন্টার ধর্মঘট অর্থাৎ অবরোধ করলাম।